আরে সৈকত জি ভাই ওই যে একটা বয়স্ক মহিলা দেখতেছো ওটা তোর মা না আরে না ভাই আমার মা এখানে আসবে কেন আমার মা তো আমি কলেজে আসার সময় খাওয়াই দিছিল আরে না তোর মায়ের মতো লাগতেছে আরে না ভাই আরে চল আর মা তুমি এখানে বাবা আমি তোমার লেখাপড়া খরচের জন্য বসে কি করে আরব মা তুমি তো বাবা মারা গেছে মা তুমি তো কোনদিন বলো নাই যে তুমি এত কষ্ট করে আমার পড়ালেখা করতেছো তোমার লেখাপড়া খরচের জন্য আমি এখানে বসে বাবা মা তুমি যদি এত কষ্ট করতে জান আমি জানতাম তাহলে তো আমি পড়ালেখা করতাম না পড়ালেখা ছেড়ে দিতাম অনেক আগে আমি তো বলতে পারি নাই বাবা তোমার বাবা নাই দেখেন বলতে পারি নাই তার জন্য আমি পথে বসছি মা আমি যদি জানতাম তুমি এতটা কষ্ট করো তাহলে আমি আর পড়ালেখা করতাম না দেখেন ভাই আমার মা আমার জন্য কত কষ্ট করে